সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির পর সার্বিক অবস্থা জানাতে রাজধানীর মহাখালীর টাউন হল কাঁচাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, এই দাম বৃদ্ধির পর কি ধরনের আসলে প্রভাব পড়তে শুরু করেছে কাঁচাবাজারে এবং ক্রেতারা কি বলছেন, বিক্রেতারাই বা কি বলছেন জানাবেন বিস্তারিত। উর্মি, আপনি যেমনটি বলছিলেন যে দাম তো বেড়েছে গত দুই দিন আগে, আসলে রাজধানীর আমরা কয়েকটি বাজারে সকাল থেকে বিভিন্ন বাজারে আমরা ঘুরেছি, যে বাজারগুলোতে আসলে সয়াবিন তেল বলতে নেই বলতেই চলে। দুই একটি দোকানে আমরা পেয়েছি যেগুলো আগেই তারা এনে রেখেছিল খুব সামান্য পরিমাণে, এবং এই সামান্য পরিমাণে তেল থেকে যারা কিনতে পারছেন তারা আসলে নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছেন, কারণ বাজারে আসলে অধিকাংশ দোকানেই তেল নেই, এবং যে তেলগুলো আছে সেগুলো আসলে সয়াবিন তেল ছাড়া বাদবাকি অন্য যে তেলগুলো আছে, যেমন সর্ষের তেল আছে, সূর্যমুখী তেল আছে, বা অন্যান্য যে রাইস ব্র্যান্ড তেল আছে, এবং দাম বাড়ানোর পরে দেখা যাচ্ছে যে সয়াবিন তেলের দাম আসলে আগে যেই তেলগুলো ছিল দামি তেল হিসেবে পরিচিত ছিল সেইগুলোর কাছাকাছি চলে গেছে আসলে সয়াবিন তেলের দাম, ফলে এখন মানুষকে দেখা যাচ্ছে যে অনেকটাই মানুষকে আপনার এই তেলগুলোই কিনতে হচ্ছে। আপনি আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলি যে আসলে তারা যে মানুষ যে সয়াবিন তেল চাচ্ছে তা সয়াবিন তেল দিতে পারছে না, ফলে মানুষ আসলে কোন ধরনের তেলগুলো এখন তাহলে কিনছে? মানুষে এখন কিনছে যে যেটা পারছে যেভাবে ওইভাবে কিনতে আছে, যেমন যার সামর্থ্য আছে সানফ্লাওয়ার কিনতে আছে, কেউ ওই রাইস ব্যান কিনতে আছে, আর কেউ ওই খুচরা যদি পায় ওই তীর রূপচান্দ্র যেটাই হোক বাড়তি দামটা কিনতে আছে, আমাদের কাছে নাই আমরা বেচতে পারতেছি না। যেমন আছে আপনার সানফ্লাওয়ার আর হইলো রাইস ব্যান, ওইটা একটু ব্যস্ত আছি, এছাড়া কিছু করার নেই। আচ্ছা, সানফ্লাওয়ার এবং রাইস ব্র্যান্ড কত করে বিক্রি করছেন? সানফ্লাওয়ার তো বডি রেট দেওয়া আছে, রাইস ব্র্যানও বডি রেট দেওয়া আছে, তার তো ও আমরা 10 টাকা 20 টাকা আমাদের সামনে একটা বেচলাম 920 টাকা রেট 900 টাকা। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে একজন বিক্রেতা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে সয়াবিন তেলের পরিবর্তে এখন মানুষ অন্যান্য যে তেলগুলো আছে সেগুলো নিচ্ছে, এবং নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে আসলে তেল এখনও যেহেতু মানুষ পাচ্ছে না, ফলে আসলে এটার প্রভাব আসলে এখনও সেভাবে বোঝা যাচ্ছে না। উর্বি, ধন্যবাদ আপনাকে, মেহেরমণি।